বাজবে ছয়। তাহলে দেখো বারোটা, হ্যাঁ বারোটা সেজন্য দুটো শূন্য দিলাম, আর এখানে হচ্ছে কি যোগ চব্বিশ। তাহলে খেয়াল করো ঘন্টার পরে এখানে চব্বিশটা কি আছে, তাহলে এটা যদি আমরা যোগ করি খেয়াল করো বারোটা, অর্থাৎ বারোটা শূন্য মিনিট আর চব্বিশটা এখানে বসবে নিশ্চয়ই। এখানে আমরা বাজটা হচ্ছে কি ঘন্টা আর চব্বিশটা হচ্ছে কি মিনিট, ঠিক আছে। তাহলে এখানে কি লিখতে হবে, নিশ্চয়ই যোগ করলে এখানে চার শূন্য শূন্য দুই শূন্য শূন্য আর বারো কি বসে যাবে, তাহলে আমরা কত পেলাম বারোটা চব্বিশ মিনিট। এটাই হচ্ছে কি আমার বড়টা হচ্ছে
আসবো কত আমাকে প্রশ্ন কি বলেছে দেখো সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য কত সেজন্য আমাকে লিখতে হবে কি সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য সুতরাং সবচেয়ে বড় কাগজের বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার যেহেতু প্রশ্নে সেন্টিমিটার আছে কোন সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ।